প্রিয় দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদেরকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন। আজকে তোমাদের দশম শ্রেণীর ফার্স্ট সামাসিভ টেস্ট 2022-এর বাংলা কোশ্চেন পত্র তোমাদের কাছে তুলে ধরছি। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো, অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো কমন পাবে। এই প্রশ্নগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 40 মার্কের যে পরীক্ষাটা হয় তোমাদের স্কুলে 1 ঘন্টা 30 মিনিট ধরে, সেই প্রশ্নগুলো আজ তোমাদের কাছে তুলে ধরব। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে 1 নম্বরের প্রশ্নগুলো আছে, দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ তোমাদের প্রশ্নের অপশনগুলো দেওয়া থাকবে ABCD করে, এবং সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। তো প্রথমে দেখো, আমি তাকে ছেড়ে দিলাম কোথায়, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে বারান্দায়, দুয়ে অপেক্ষায় বসিয়ে রেখে দরজায়, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গাছতলায়। এই প্রশ্নের উত্তর যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সারা বাড়িতে রসগোল পড়ে যায়, সারা বাড়িতে রসগোল পড়ে যাওয়ার কারণ, তপনের 2-3টে গল্প লিখেছে, তপন 2-3টে কবিতা লিখে ফেলেছে, তপনের লেখা কবিতা পত্রিকায় ছাপা হয়েছে, আর তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। এটারও প্রশ্ন যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, কবির কণ্ঠে সভ্যতার শেষ পূর্ণবাণীটি হওয়া উচিত। 1 ক্ষমা করা, অপশান 2 ভালোবাসা, অপশান 3 দয়া করা, আর অপশান 4 শ্রদ্ধা করা। 4 নম্বর প্রশ্ন, তিল ত্রিফলা শিমুল ছালা শাক গুন্ধে করিম এলাম, এখানে একথা বলতেন দেশ, অপশান পিসি দিদিরা, অপশান 3 দেখো দাদু দিদিরা, প্রাচীনেরা। আমাদের ইতিহাস নেই, ইতিহাস থাকলেও কিভাবে আমরা সেখানে আছি, আমাদের চোখ ঢাকা, আমাদের দুই মুখ ঢাকা, আমাদের চোখ মুখ ঢাকা, আমাদের সর্বাঙ্গ ঢাকা। এই প্রশ্নের উত্তর যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। মায়ার বান্ধনে বেঁধেছ আমায় বাক্যটি কারকের উদাহরণ হল, সমতাতুজকরণ কর্মকারক, কর্তৃকারক, অপাদানকারক। এরপরে চলো নেক্সট, কর্তা নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করিয়ে নিলে তাকে বলে প্রযোজ্যকর্তা, তারপরে প্রযোজককর্তা, বেতিহারকর্তা না নিরপেক্ষকর্তা। এই প্রশ্নের উত্তর যদি তোমাদের জানা আছে তাহলে অবশ্যই কমেন্ট করো। এরপরে চলো নেক্সটে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। এগুলো তোমাদের 8টি প্রশ্ন দেওয়া থাকবে 1 নম্বরের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, আই আরও বেঁধে বেঁধে থাকি বক্তার কখন এমন মনে হয়, কালঘমটার নিচে কী ছিল। 4 নম্বর প্রশ্ন, শিশুরা আর বাড়িরা খুন হলো, কীভাবে শিশুরা আর বাড়িরা খুন হলো। এরপরে চলো 5 নম্বর, খাগের কলম কখন দেখা যায়। এরপরে 6 অনুসর্গের কাজ কী। 7 নম্বরে করণের বিস্মা একটি উদাহরণ দাও, অথবা গৌণকর্মের একটি উদাহরণ দাও। 8 নম্বরের প্রশ্ন দেখো, বিভক্ত অনুসর্গের মধ্যে একটি মিল দেখাও। এগুলো তোমাদের 8 নম্বর প্রশ্ন 2 নম্বরের। এরপরে চলো 3 প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে, অর্থাৎ 2-3 বাক্যে এগুলোকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, আমাদের মাথায় বোমারু, বোমারু বলতে কি বোঝানো হয়েছে, আমাদের মাথায় বোমারু কেন, অথবা সম্মত হলে ধরে গেল আগুন, কেন আগুন ধরল, আগুন ধরার ফলে কি হয়েছিল। এরপরে নেক্সট, কিন্তু নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, নতুন মেষকে দেখে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল, অথবা শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, তপনের সংকল্প করে তার এরূপ সংকল্পের কারণ কী। এরপরে চলো 4 নম্বরের প্রশ্নগুলো, কম বেশি 150টি শব্দের মধ্যে লিখতে হবে। প্রথম প্রশ্ন, অর্থাৎ এগুলো 5 নম্বরের প্রশ্ন, প্রথমে যেটা দেওয়া আছে দেখো, কলম আমা তাদের কাছে আজ অস্পৃশ্য, কাদের কাছে অস্ত্রকলম সম্পর্কে লেখো, কেন একথা বলেছেন তা আলোচনা করো, অথবা তপন যেন কথায় হারিয়ে যায়, এইসব কথা বলতে কোন কথার কথা বলা হয়েছে, তাতে তপনের হারিয়ে যাওয়ার কারণ কী। এটা 2+3 কোশ্চেন বিভাজনটা। এরপর চলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল, কিভাবে দিনের অন্তিমকাল ঘোষণা করলো, এ থেকে পরিত্রাণের উপায় কী।
অথবা পৃথিবী হয়তো গেছে মরে কবিদ এই সংশয়ের কারণ কি পৃথিবী যদি বেঁচে থাকে তবে কিভাবে বেঁচে আছে এরপরে চলো কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে এটা তোমাদের কোনি থেকে দিয়েছে আজ বারুণী বারুণী কি গরমের দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তা লেখো দু নম্বরে নীল শার্ট পরা যুবকটির মোচড় খাওয়া মানুষের মতো অপ্রতিভ অপমানিত নীল শার্ট পরা যুবকটির পরিচয় দাও তার মুখ অপ্রতিভ হয়েছিল কেন এরপরে চলতি গদ্যে বঙ্গানুবাদ আমি তোমাদের একটা দিয়েছি কিন্তু তোমরা আরও বেশি করে করবে এজ অ্যান ইন্ডিয়ান উই হ্যাভ টু লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়ান বাট উই মাস্ট নট ফরগেট দ্যাট উই বিলং টু দ্য লার্জার ফ্যামিলি অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য পিপল লিভিং আদার কান্ট্রিজ অ্যান্ড আফটার অল ওভার কাজিনস ইট কুড বি সাচ অ্যান্ড এক্সেলেন্ট থিং ইফ অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড আর হ্যাপি অ্যান্ড কন্টেন্ট উই হ্যাভ দেয়ার ফর ট্রাই টু মেক দ্য ওয়ার্ল্ড এ হ্যাপিয়ার প্লেস টু লিভ ইন এটা তোমাদের ইংরেজি থেকে বাংলা বঙ্গানুবাদ করতে হবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 40 মার্কের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামাটিভ টেস্টের যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া থাকবে এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো কমন পাবে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দেবে কমেন্ট করে জানাবে বন্ধুর কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবে আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে কোনো বন্ধু সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ডিসক্রিপশানে দেওয়া বেল আইকনটি প্রেস করবে যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া নিত্য নতুন এই ধরনের বিভিন্ন ক্লাসের সাজেশনের ভিডিও নোটিফিকেশন দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ